রাজ্যবাসীর আস্থার কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে মুখ্যমন্ত্রী সমীপ এসো। বুধবার ছিল মুখ্যমন্ত্রী সমীপ এসো কর্মসূচির 34তম পর্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী সমীপ এসোর মাধ্যমে আরও একবার শুনলেন রাজ্যবাসীর সমস্যার কথা। বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকদের অসুবিধা নিরসনে সচেষ্ট হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শারদ উৎসবের পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বুধবার থেকে ফের মুখ্যমন্ত্রী সমীপ এসো কর্মসূচি শুরু করেছেন। মুখ্যমন্ত্রী সমীপ এসো কর্মসূচির 34তম পর্বে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অন্যান্য দিনের মতো আজও মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের নানাবিধ সমস্যা, অভাব এবং অভিযোগ শুনেন। এর মধ্যে বেশিরভাগই এসেছেন চিকিৎসা সংক্রান্ত আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী সমীপ এসো কর্মসূচিতে আসা প্রত্যেকের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী আন্তরিক উদ্যোগ নিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী সমীপ পেশু কর্মসূচিতে নরসিংগড়স্থিত ভাগলপুরের লোকনাথ ভৌমিক আর্থিক সহায়তার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দৃষ্টিহীন লোকনাথ ভৌমিকের বাবাও 100% দৃষ্টিহীন এবং মা 30% দৃষ্টিহীন। তিনজনই দৃষ্টিহীন হওয়ার পরিবারের কেউই বর্তমানে উপার্জনশীল নন। এই অবস্থায় জীবনযাপনের ক্ষেত্রে তাঁর পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে তিনি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আর্জি জানান। মুখ্যমন্ত্রী লোকনাথ ভৌমিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গেই জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডক্টর সমীর রায় চৌধুরীকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন। পাশাপাশি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে লোকনাথ ভৌমিকের পরিবারকে কিভাবে সহায়তা করা যেতে পারে সেই বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন রায়কে নির্দেশ দেন। রামনগরের সুলেখা চক্রবর্তী তার চিকিৎসা সংক্রান্ত সহায়তার আর্জি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সুলেখা চক্রবর্তী দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি সমস্যার পাশাপাশি তিনি বর্তমানে চোখের সমস্যায় ভুগছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি তার সঠিক চিকিৎসাও করাতে পারছেন না। সেই পরিপ্রেক্ষিতে তিনি আর্থিক সহায়তা প্রদানের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী সুলেখা চক্রবর্তীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গে জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তীকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দেন। প্রতাপগড়ের টিঙ্কু ঋষিদাস আর্থিক সহায়তার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই বছরের জানুয়ারি মাসে বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে টিঙ্কু ঋষিদাসের দুটো হাত মারাত্মকভাবে জখম হয়। ফলে চিকিৎসকরা টিঙ্কু ঋষিদাসের দুটো হাতই কেটে ফেলতে বাধ্য হন। দুটো হাতই কাটা যাওয়ায় ফলে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি টিঙ্কু ঋষিদাস বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। ফলে পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে তিনি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আর্জি জানান। মুখ্যমন্ত্রী টিঙ্কু ঋষিদাসের কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গেই জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডক্টর সমীর রায় চৌধুরীকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন। জারো রিপোর্ট, আগরতলা টিভি।